বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বিজয়নগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে সুন্দরভাবে সফল হয়েছে। সংগঠনের সভাপতি হাসিবুল হাসানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জনাব তাকজিল খলিফা কাজল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ সাবলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সাইফুল, জেলা পিপি অ্যাডভোকেট আজাদ রকিব তুরান, মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন শরীফ আলয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল হক ধনু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জালু, উপজেলার সকল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, মানবাধিকার কমিশন নির্বাহী সভাপতি মনির খান, সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।